আপনারা দেখছেন টুম্পা লাইফস্টাইল। আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেন। আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি, প্রায় সন্ধে লেগে গেছে, আজকে কতটুকু দেখাতে পারবো জানি না। যাই হোক, দুদিন ধরে টানা বৃষ্টি হয়ে গেছে, দেখেছো সবাই, এত বৃষ্টিতে গাছের গোড়ায় যদি জল জমে যায় টবের মাটিতে তাহলে গোড়া পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেটাই আমি দেখতে এসেছি। কিন্তু আমার টবের গোড়াতে একটুও জল জমেনি, টবে জল জমেনি, কারণ আমার ড্রেনের সিস্টেমটা তাহলে ভালোই আছে বুঝতে পারছি। যেহেতু জল জমেনি আমাকে ফেলতে হবে না সেগুলো। আমার শিউলি ফুল গাছটা খুব সুন্দর হয়েছে, লাউ গাছ, লাউ গাছে একটা ফুল এসছে, সুন্দর অনেকগুলোই ফুল এসছে, তো এই এই মুহূর্তে একটাই আছে আর মোটামুটি সব শুকিয়ে গেছে ফুলগুলো। উঠছে গাছ, বেড়ে উঠছে, কয়েকদিন আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম উঠছে গাছটা লাগাচ্ছি, তো বেড়ে উঠেছে এখন অনেকটাই। টমেটো গাছ, বরবটি গাছ আগেই দেখেছো, ঝিঙে গাছ, ঝিঙে গাছে প্রচুর ফুল এসছে। ঝিঙে গাছে প্রথম দিকে যখন ঝিঙে গাছে ফুল আসতো সে ফুলগুলো ছোট ছোট ছিল, কিন্তু ইদানিং দেখছি ফুলগুলোর সাইজ অনেক বড় হয়ে গেছে। আর একটা জিনিস আমার জানা ছিল না যে ঝিঙে ফুলের একটা খুব সুন্দর গন্ধ আছে, ঝিঙে গাছের এখানে আসলে সেই গন্ধটা পাওয়া যায়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ঝিঙে ফুলের। দেখো কত ঝিঙে ফুল এসছে, হয়েছে, ঠিক আছে। আমি এবার আজকে একটা কাজ করব, আমি একটুখানি গাছে সার দিয়ে দেবো আজকে। গাছে সার দেওয়ার আগে আরেকটা আমাকে কাজ করতে হবে, যেটা হলো লাইটগুলো জ্বালিয়ে দাও, যেটা হলো টবের মাটিগুলোকে আগে আমি একটুখানি কুচিয়ে দেবো, কুচিয়ে একটুখানি টবের মাটিগুলোকে ঝুরঝুরে করে দিতে হবে, তাহলে সার দিতে সুবিধা হবে বা মাটিতে মিশতে সুবিধা হবে সারগুলো। একটা অ্যাকচুয়ালি সকালবেলা দিলেই ভালো হয়, তার কারণ আমরা যেরকম সকালবেলা বাজার করে রান্না বান্না করি ওটা দিনের বেলাতেই করি, এত গাছও তাই যতক্ষণ সূর্য থাকে বা দিনের বেলাতেই ওরা খাবার দাবারটা রেডি করে দেয়, কিন্তু এটা কোনো ব্যাপার না, সে যেরকমভাবে হ্যাবিট সে সেরকমভাবে তৈরি হয়ে যায়। আমার সকালবেলা ওই ঘুম থেকে উঠে অত সকালে আমার দ্বারা সম্ভব না কোনো দিনই, তো কোনো দিনই ওরম আমি সকালবেলা দিতে পারিনি, আমি সব সময় সন্ধ্যার দিকেই দিই, সন্ধ্যা সূর্য ডোবার পরে ছটা সাড়ে ছটা এরম টাইমেই দিই, তো আমার গাছও এরমভাবেই হ্যাবিট হয়ে গেছে ওদেরও, তাদের এতে কোনো রকম অসুবিধা হয় না। সার দেওয়ার আগে অবশ্যই গাছগুলোকে একটুখানি মাটিগুলো আলগা করে দিলে সারটা মিশতে অনেক সুবিধা হয়, অনেক ফাস্ট হয় সার মিশে যায়। গাছের যে এই আগাছাগুলো হয় না টবে, এই আগাছাগুলো আমি তুলে তুলে আর গাছগুলো যে ট্রিম করি, ট্রিমিং করে করে সেইগুলোকে আমি জমিয়েছি এখানে, এটার মধ্যে আমার সব জমানো আছে, সব আমার এখানকার পাতা, ছাদ পরিষ্কার করে যত পাতা আছে গাছের গোড়ায় যত আগাছা আছে সব তুলে তুলে আমি এখানে ফেলি, প্লাস গাছগুলোকে ট্রিমিং করে এখানে সব ফেলি, সেই পাতা পচা সার আমার এখানে তৈরি হয়, এটাকে আমি পচিয়ে টবের মাটিতে দিই, এটা আমার জৈব সার, আমার ছাদ বাগানে সবই জৈব। তো ইদানিং জবা গাছগুলো একটু হলুদ হয়ে যাচ্ছিলো অতিরিক্ত জল পড়ে হয়তো, ওর জন্য একটু এটাকে কী সার রাজু, এটা কী সার দিচ্ছ, কোনো জৈব সার হবে, নাম বলতে পারলো না রাজু, যাই হোক
কিছু একটা দিয়েছে, যাই হোক। আমি সবসময় হোমমেড সার ইউজ করি, তো এটা ফার্স্ট টাইম বাজার থেকে কিনে কোনো একটা সার দিচ্ছে হোমমেডের জায়গায়। যদিও এটা আমি কোনো সবজি গাছে দেবো না, অনলি ফুল গাছে দেবো, জবা গাছেই দেবো। আমার সবজি গাছে আমি সবসময় আমার ঘরে বানানো জৈব সারই আমি ইউজ করি। সব সার রেডি করছে। এটা কি সার? বনডাস্ট। এটা হচ্ছে বনডাস্ট, এটা শিং ডাস্ট, এটা শিং ডাস্ট, আর এটা নিম খোল, এটা নিম খোল, ওর ভিতরে আছে ভার্মি কম্পোস্ট, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর গোবর সারও এনেছি। গোবর সারটা অ্যামাজন থেকে আনা হয়েছে। আর এটা কি রাজু ব্যাগে? কোকোপিট সব আনা হয়েছে। এগুলো এবার গাছের গোড়ায় দেওয়া হবে, কোকোপিটটা দেওয়া হবে না, সারগুলো দেওয়া হবে। আমি সপ্তাহে আমি চারবার সার দিই, সপ্তাহে আমি এক এক রকম সার দিই। ফার্স্ট সপ্তাহে ফার্স্ট উইকে যদি আমি ভার্মি কম্পোস্টটা দিই, তো সেকেন্ড উইকে আমি দিই ওটা কি বলে সর্ষের খোল পচা। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে পুরো সিনারি, এত সুন্দর একটা মেঘের কালার আসছে। হ্যাঁ, যাই হোক, সন্ধ্যা আর ভোর সবসময় সুন্দর, দিনের অন্য সব টাইমের থেকে এই দুটো টাইম খুব সুন্দর সময়। এর আলোটা খুব মায়াবী আলো হয়, যেমন ভোরের আলোটা যতটা স্নিগ্ধ থাকে, গধূলির আলোটাও অতটাই মায়াবী হয়। কেন এই দুটো টাইম ভীষণ আমার প্রিয় সারাদিনের মধ্যে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম, ফার্স্ট উইকে যদি আমি ভার্মি কম্পোস্ট দিই, তো সেকেন্ড উইকে আমি সর্ষের খোল দিই, থার্ড উইকে আমি গোবর সার, ফোর্থ উইকে আমার হচ্ছে সবজি পচা যেইটা সবজি পচার যে জুসটা বেরোয় ওই ওটা থার্ড উইকে দিই। আর পাতা পচা যেগুলো আমার ছাদটা সব ঝাড় দিয়ে যেগুলো বেরোয় পাতাগুলো, প্লাস ডাল টাল কেটে যেগুলো বেরোয় ওগুলো দেখলেন, ওগুলো আমি কম্পোস্ট করতে দিয়েছি। তো ওগুলো পচে যাওয়ার পরে ওগুলো আমি যখন নাকি টবে আমি কোনো গাছ লাগাই, সেই প্রথমে হচ্ছে বালির ওপরে আমি ওগুলো কিছুটা দিয়ে নিই, দিয়ে ওই কম্পোস্টটা কিছুটা দিয়ে নিয়ে তার উপর মাটি দিই, তারপরে গাছটা লাগাই। তো এরকমভাবে আমি ট্রিটমেন্টটা করি। আজকে আমার বর, আমার রাজু আমাকে হেল্প করছে আজকে সার দিয়ে, কাজটা আমি করি, আজকে রাজু করছে। কি দিচ্ছ তুমি এখন? শিংকুচি। তা শিংকুচি দিচ্ছ? ওকে, শিংকুচি সব গাছে শিংকুচি দেওয়া যায়, এটা জৈব, সব গাছেই মোটামুটি দেওয়া যায় এটা। যাই হোক, আপনারা যদি যারা ভাবছেন গাছ করবেন, তারা শুরু করে ফেলুন, শুরু করলেই হয়ে যায়, এমন কিছু ব্যাপার না। গাছকে শুধু ভালোবাসতে হবে, গাছের টাচে থাকতে হবে। গাছের টাচে থাকলে গাছ যদি বোঝে আপনি গাছকে ভালোবাসেন, তাহলে গাছ দেখবেন অবশ্যই হবে, অবশ্যই ফল দেবে। আমরা প্রতিদিন রাত্রিবেলা না গাছকে গানও শোনাই, সুন্দর সুন্দর মানে রোমান্টিক গান, রক মিউজিক, র‍্যাপ সংস। র‍্যাপ সং হলে আমার মনে হয় ও তাড়াতাড়ি বাড়ে তালে তালে, হয়তো তাই, হয়তো হয়তো বা কি বলছি, গাছের যদি সত্যি জীবন তো আছেই, যদি লাইফ থেকে থাকে তো ওদের পছন্দ অপছন্দ বলেও কিছু আছে। আর হ্যাঁ, মিউজিক তো গান গাছ অবশ্যই ভালোবাসে, এটা সবাই আমরা জানি। তো আমরা রাত্রিবেলা মোটামুটি 10:30-11:00 সময় রোজ আসি, একটা বক্স এখানে আছে, তো প্রতিদিন রাত্রিবেলা আধ ঘন্টা মতো এখানে একটু গান চলে। মনের ভুল কিনা জানি না, মনে হয় যে ওই টাইমটার জন্য গাছ আমাদের জন্য ওয়েট করে থাকে। তো আমরা আসি, ভালো লাগে, নিজেদেরও তো ভীষণ ভালো লাগে বাগানে টাইম কাটাতে, যে ছাদের উপরে এত সুন্দর একটা বাগানে টাইম কাটাচ্ছি। আর সব থেকে বড়ো কথা, নিজে হাতে তৈরি করেছি, আমি ভীষণ প্রাউড ফিল হয় এতে।
আর যখন ফল পাই তো বলার মানে কোনো ভাষাই থাকে না, ওটা ভাষা হারিয়েই যায় যে আমার গাছে ফল হয়েছে। যাই হোক, আমার হাতের লাগানো গাছ, আমার হাতের লাগানো ফল, আপনারা করুন, গাছ করুন, দেখবেন মনটা কত ভালো থাকে। আর টাইম পাস তো হয়েই যায়, যেমন লকডাউনের আগে আমি প্রতিদিনই বেরোতাম, সেখানে আটকে গেছি একদম, তো কিছু তো করতেই হবে, তো এটা আমার একটা টাইম পাসের সুন্দর একটা জিনিস। আমি সুন্দর সুন্দর ওয়েট করে থাকি যে কখন বিকেল হবে, কখন আমি ছাদে যাব। গাছগুলোকে না দেখলে আমার ভালো লাগে না, আমি পাগলের মতন দৌড়াই গাছ দেখার জন্য। কোথাও যাওয়া তো ভুলেই গেছি, আর লকডাউনের জন্য তো বেরোনোই যায় না কোথাও। যাই হোক, গাছ করছি, তার ফল পাচ্ছি এখন। সবাইকে বলবো করুন, গাছটা ভালো লাগবে। আর একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে ফুটি। ফুটিটা হয়েছিল, প্রথমে আমি খেয়ালই করিনি, হঠাৎ দেখছি যে আমার এই মাচা করা আছে, মাচাতে মাচাটা ঝুলে যাচ্ছে, দেখো এত ওয়েট, এইখানটা ঝুলে গেল কি করে। তারপরে নিচে তাকিয়ে দেখি একটা ফুটি হয়ে রয়েছে, নিচে ঝুলছিল, তারপর ওটাকে আমি টবের মধ্যে তুলে দিয়েছি, না হলে এটা কতটা রাখতে পারবে আমি জানি না, ওই জন্য টবে তুলে দিয়েছি। আর এই যে আমার একটা তরমুজ, এটা আগেও দেখেছে, খুব সুন্দর হয়েছে তরমুজটা। এখন রাজু দিচ্ছে সবজি গাছগুলোতে গোবর সার দিয়ে দিচ্ছে। এটা আমাদের কামরাঙ্গা গাছ, এই কামরাঙ্গা গাছে অনেক ছোট ছোট কামরাঙ্গা হয়েছিল, কিন্তু এত ছোট ছোট এত ছোট গাছে এতগুলো কামরাঙ্গা হয়েছিল, তো ওই জন্য সব পড়েই গেছে ঝরে। কামরাঙ্গা ছিল আজকে গ্রিন ফেন্সে দেখছিলাম, কামরাঙ্গা গাছের গ্রিন ফেন্স না তো কোনো একটা সাইডে। আর এটা আমার মিষ্টি আমরা, মিষ্টি আমরা, বিলেতে আমরা, বিলেতে আমরা, থাইল্যান্ডের আমরা, থাইল্যান্ডের আমরা গাছ। দুটো গাছ আছে না? লাউ শিকড় বেরিয়ে গেছে, শিকড় থেকে বেরিয়ে গেছে, কম্পোজ হয়ে যাবে। লাউ তো হবেই হবে, এত দিদি ওটার মধ্যে জল দিতে হবে, পাতায় পড়লো না। এবার কি দিচ্ছ তুমি? এটা নিম খোল, বলো নিম খোল। নিম খোল দিয়ে দিই যদি বর্ষার সময়, তো হ্যাঁ বর্ষার সময় ইয়ে লেগে যায় শামুক। হ্যাঁ বিশেষ করে মনে হচ্ছে তুমি একবার বাজার থেকে মাছের কানকো ফানকো নিয়ে এসেছিলে, তার সাথে শামুক চলে এসেছিল, নিম খোল গাছের গোড়াতে দেওয়াতে চলে গেছে। নিম খোল যেটা গাছের গোড়ায় দেওয়া হলো সেটা বর্ষায় কি হয়, হ্যাঁ দাও, বর্ষায় কি হয় গাছে যে মাটিতে, টবের মাটিতে ব্যাকটেরিয়া হয়ে যাওয়ার চান্স থাকে, আর ব্যাকটেরিয়া থেকে, টবের মাটির ব্যাকটেরিয়া থেকে কি হয় গাছগুলোর গোড়া দিয়ে গাছগুলোতে অ্যাবজর্ব করে নেয় সেই ব্যাকটেরিয়াগুলো, তাতে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য ওই নিম ফুলটা খুব দরকার গাছের গোড়ায় দেওয়ার, তো মাটির ব্যাকটেরিয়াটা অন্তত গাছে যেয়ে লাগবে না। আর আরেকটা জিনিস খুব প্রয়োজন, এই যে গাছের গোড়াগুলো, গাছের গোড়াগুলো দিয়ে যদি কোনো ডাল পাতা এগুলো কিছু বেরোয়, তো ওগুলোকে সবার আগে কেটে দিতে হবে, গাছের গোড়াটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে কি আমাদের গাছকে খাবার দিতে সুবিধা হবে। প্লাস ওই গাছের গোড়া দিয়ে যদি কোনো ডাল বা পাতা থাকে, তাহলে কি হবে মানে মাটিতে যদি কোনো রকম ব্যাকটেরিয়া থাকে বা হ্যাঁ পোকামাকড় এগুলো থাকে, তাহলে সেই পাতার সাহায্যে বা ডালের সাহায্যে গাছটাকে নষ্ট করে দেবে মাটির থেকে উঠে। ওর জন্য সবার আগে ওপরটা থাক, পাতা ওপরটা ঝাঁকড়া থাকবে, সব থাকবে, কিন্তু গাছের গোড়াটা যেন পরিষ্কার থাকে, তাহলে খেতে দিতে খুব সুবিধা হয় গাছগুলোকে। তো ফ্রেন্ডস, আজকে এটুকুই, আবার আসবো আমার ছাদ বাগান নিয়ে আরও কিছু জানাতে।
বা জানতে, নিজেও এখনো অনেক কিছু জানি না, ছাদ বাগান করতে করতে অনেক কিছু জানছি, তার কারণ আমি খুব গ্রিন ফ্রেন্ডস ফলো করি, সেটা দেখে দেখে আমি অনেক কিছু জানতে পেরেছি। আর সব থেকে বড়ো কথা, কিছু শুনে বা দেখে জানা যায় না যতক্ষণ তুমি প্র্যাকটিক্যালে সেটা না করবে। অতএব আমি গাছের সাথে থেকে থেকে বুঝতে পারছি কোন গাছে কী প্রয়োজন, কখন জল প্রয়োজন, কোন গাছে কীরকম ট্রিটমেন্ট প্রয়োজন। ওকে, বাই, আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।